এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা যদি আজকে আমরা একটু ডিজাইন করতে চাই, বা তার জন্য আমাদের অবশ্যই এই কন্টেন্ট গুলো লাগবে। এখানে যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্ট গুলো লাগবে, দেন হচ্ছে এখানে যে ইমেজ গুলো আছে এই ইমেজ গুলো আবার লাগবে। এরপরে আমরা এগুলাকে কাস্টমাইজেশন করবো HTML CSS দিয়ে। এটা এটা যেভাবে যেভাবে করা আছে এইভাবে আমরা করব, ঠিক আছে? আর বেসিক কথা হচ্ছে, আপনাকে যখন ক্লায়েন্ট কোনো কাজ দিবে, অবশ্যই ওই ওই ওয়েবসাইটের কন্টেন্ট কী হবে, ইমেজ কী হবে, এগুলো আপনাকে ক্লায়েন্ট সব দিয়ে দিবে, ঠিক আছে? আপনাকে চিন্তা করতে হবে না আসলে এখানে কি লিখবো, এখানে কি লিখবো, এখানে কি বসাবো, এখানে কি, এগুলো চিন্তা করতে হবে না। এগুলো হচ্ছে আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, ক্লায়েন্ট দিয়ে দিবে আর বলে দিবে এই এই ইমেজ, এই এই কন্টেন্ট আপনি আমাকে এইভাবে ডিজাইন করে দিবেন, ঠিক আছে? উনি আপনাকে একটা ধারণা সম্পূর্ণ দিয়ে দিবে। তো উনি যে কন্টেন্ট গুলো দিয়েছে অ্যান্ড যে ইমেজ গুলো দিয়েছে, যেখানে যেখানে সেট করতে বলছে, আপনার কাজ হচ্ছে ওইভাবে এটা সেট করে করে দাও। যেমন আপনাকে ক্লায়েন্ট বলল যে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মতো আমাকে একটা ওয়েবসাইট বানাই দেন, তখন আপনার আপনার কন্টেন্ট নিয়ে কোনো ঝামেলা নাই, আপনার হচ্ছে কোনো ইমেজ নিয়ে কোনো ঝামেলা নেই, আপনাকে হচ্ছে জাস্ট এটার মতো ডিজাইন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল দেখেন, এখানে যে ইমেজগুলো আছে, ইমেজগুলো তো আমাকে ডাউনলোড করতে হবে, তাই না? ইমেজগুলো তো আমাকে ডাউনলোড করতে হবে। ইমেজগুলো আমি কিভাবে ডাউনলোড করব, এটার জন্য একটা ট্রিক্স আছে, খুব সহজ একটা ট্রিক্স, চাইলেই কেউ এটা করতে পারেন। এটার জন্য আমরা জানি, আমরা ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট, এখান থেকে চাইলেও আমরা ইমেজকে ডাউনলোড করে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে একটা নিয়ম। দুই নম্বর নিয়ম হচ্ছে, এটাতে একটা একটা করে এইভাবে ইমেজ ডাউনলোড হবে, কিন্তু আমি যদি চাই এক ক্লিকে সব ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারি, এই ওয়েবসাইটে যত ইমেজ আছে, এটার জন্য আমি, এটা ক্রমে হবে না, আমি যদি এই লিঙ্কটাকে একটু কপি করি, দেন এটা যদি একটু মোজিলাতে অন করি, মোজিলাতে যদি আমি এখানে এসে আমার কন্ট্রোল পেস্ট, আমার ওয়েবসাইটের লিঙ্কটা যদি এখানে একটু পেস্ট করে দেই, আচ্ছা, এখন দেখতে পাচ্ছি যে আমার এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আসছে, ঠিক আছে? যে লিঙ্কটা আমি এখানে প্রোভাইড করেছি ওই লিঙ্কটা আমার এখানে শো করতেছে। এখন আমার কি কাজ, এই ওয়েবসাইটের ইমেজগুলো ডাউনলোড করতে হবে। এই ওয়েবসাইটগুলো ডাউনলোড করার জন্য আপনারা ফার্স্ট অফ অল এই ওয়েবসাইটের পাশে একটা সিকিউর অপশন আছে, এই যে সিকিউর, ঠিক আছে? এই সিকিউর অপশনে ক্লিক করে দেন হচ্ছে কানেকশন সিকিউরও থাকতে পারে, কানেকশন নট সিকিউরও থাকতে পারে, এটা হচ্ছে ডোমেন হোস্টিং এর উপরে কাজ করে। হোস্টিং প্রোভাইডার যদি আপনি সিকিউর কেনেন তাহলে এখানে অবশ্যই সিকিউর থাকবে, ঠিক আছে? এখান থেকে আপনি ক্লিক করবেন, জি অবশ্যই ধারণা দেওয়া হবে। এরপরে এই মোর ইনফরমেশনের এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে এই একটা পপ আপ দেখাচ্ছে। এটা আপনি এইভাবে ম্যানুয়ালও আসতে পারেন, যেটা আমি দেখাইছি এইভাবে, অথবা আপনি যদি কিবোর্ড থেকে প্রেস করেন কন্ট্রোল আই তাহলেও এই অপশনটা চলে আসবে। এরপরে আমি এখান থেকে মিডিয়াতে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করার পরে আমি যদি এখান থেকে সিলেক্ট অল দেই তাহলে আমার এখানে ইমেজগুলো সব আসার কথা, ঠিক আছে? এরপর আমি সেভেস, আমি এখন কোথায় সেভেস করব, এসটিআই, দেন হচ্ছে আমার স্যাটারডের ব্যাচ 6 ক্লাস, দেন হচ্ছে অ্যাসেটসের মধ্যে আমার ইমেজ ফোল্ডারটা আমি এখানে রিপ্লেস করে দিচ্ছি, আমি এখানে এটা কেটে দিলাম। এখন যদি আমি আমার ফোল্ডারে এসে একটু চেক করি যে এটা আসলে কি আমার ইমেজটা পাইছে কিনা, দেখতে পাচ্ছি যে এখানে আমার সব ইমেজ গুলো ডাউনলোড হয়ে গেছে, দেখা যায়? সবাই বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, আমি আপাতত আমার মজিলাটাকে আমি কেটে দিলাম, আমার আপাতত মজিলা প্রয়োজন নাই। দেন আমি আমার এখানে এসে, আমি আমার কোডিং এ এসে এখন কি করব, অবশ্যই কোডিং করে আমাকে ওইটা কাস্টমাইজেশন করতে হবে, ওই সাইটের মতো আমার বানাইতে হবে। দেখেন, এখন যদি আমরা একটু ধারণা নেই, যেমন আমি যদি এই যে এতটুক, এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা কি বলেন, এই যে এই অংশটুকু কি কি বলে, এইটা অংশটুকু হচ্ছে হেডার, ঠিক আছে? হেডারের ফার্স্ট অফ অল আমার হেডারের ফার্স্ট অফ অল এর মধ্যে দেখতে পাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ বসাইছে, ঠিক আছে? একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ। এরপরে ওই ইমেজের অবশ্যই সাইজ দিছে,
দেন এখানে দেখতে পাচ্ছি একটা, এখানে দেখতে পাচ্ছি একটা ন্যাভবার বা হচ্ছে একটা মেনু। এর আগে আমাদের আর একটা কাজ আছে। এর আগে দেখেন আমাদের এই পাশ থেকে অ্যান্ড হচ্ছে আমাদের এই পাশ থেকে দুইটা গ্যাপ আছে, দেখা যায় একটা সেম গ্যাপ আছে দুই পাশ থেকে। এটা হচ্ছে কন্টেইনারের কাজ, ঠিক আছে কন্টেইনার। এরপরে আমার এখানে একটা কি আছে, আমার এখানে একটা ন্যাববার আছে, এই যে একটা ই, আমরা এর আগের ক্লাসে দেখেছি এটা অবশ্য, এই যে একটা ন্যাববার। দেন আমার এখানে একটা লোগো আছে, এইটার কাজ আমরা লাস্ট ক্লাসে দেখেছি। আর আজকের ক্লাসে এখানে দেখতে পাচ্ছি দুইটা বাটন আছে, দুইটা বাটন, ঠিক আছে এখানে দুইটা বাটন আছে। আচ্ছা 1 মিনিট, আচ্ছা আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি একটা হেডার, দেন আমাদের এই দুই পাশ থেকে একটা কন্টেইনার আছে। সর্বপ্রথম আপনারা যখন কাজ করবেন তখন প্রথমে এরকম কাজকে আগে বুঝে নেবেন, ঠিক আছে আসলে এখানে কি কি করা হয়েছে এটাকে বুঝে নিলে তারপর আপনার কাজ করতে সহজ। এরপরে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ন্যাববার আছে, দেন এখানে একটা লোগো আছে, অ্যান্ড এখানে দুইটা বাটন আছে, বাটন দুইটাকে কাস্টমাইজেশন করছে সিএসএস দিয়ে। এরপরে এখানে হয়তো বা একটা ইমেজ বা একটা ফন্ট যা একটা কিছু আছে এই হেডারের মধ্যেই। এরপরে এখানে একটা এইচন আছে, দেন এখানে একটা বাটন আছে, শেষ। জাস্ট এতটুকু কাজ এখানে করা হয়েছে। অ্যান দেখতে পাচ্ছি আমার এই বাটনটা আর এই বাটনটা প্রায় সেম, ঠিক আছে। আচ্ছা এতটুকু কাজ এখানে করা হয়েছে, এই কাজটুকু এখন চাইলে আমরা করতে পারি। যেমন আমরা যদি ফার্স্ট অফ অল আমাদের এইচটিএমএল ফাইলে আসি, এখানে এসে আমি ফার্স্ট অফ অল আমার সিএসএস টাকে একটু লিঙ্ক করে দেই। আমি যদি বলি যে লিঙ্ক সিএসএস, তাতেও এটা হবে না, হবে দেন কেন, এখানে অবশ্যই একটা ফোল্ডারের মধ্যে সিএসএস টা আছে, এই যে সিএসএস। তাহলে আমি যদি এখানে বলি সিএসএস ফোল্ডারের মধ্যে আমার স্টাইল ডট সিএসএস সেভ করলাম, দেন আমার সিএসএস টা লিঙ্ক আপ হইলো। এখন আমার বডির মধ্যে এসে আমি ফার্স্ট অফ অল দিব হেডার। হেডারের মধ্যে আমি বলেছি কি, আমার দুই পাশে অবশ্যই একটা কন্টেইনার আছে। কন্টেইনারের জন্য আমরা ইউজ করব ডট কন্টেইনার, দেন আমার তারপর কি কাজ এখানে দেখতে পাচ্ছি, এই কাজটা করার জন্য আমার এখানে ন্যাববার ইউজ করতে হবে। যেমন আমি যদি ইউজ করি ডট মেনু, মেনুর মধ্যে আমি প্রথম নিলাম ন্যাব, দেন হচ্ছে আমার ইউএল, দেন হচ্ছে আমার এলআই, দেন হচ্ছে আমার এ, ইন্টার বা আপনি ট্যাবে প্রেস করলে আপনার সবগুলো ন্যাব ইউএল এলআই এ এই পর্যন্ত অটোমেটিক চলে আসবে, ঠিক আছে শর্টকাট। দেন আপনি এখানে ইউজ করতে পারেন হোম, দেন আমার এখানে হোমের পর আমার এখানে কি আছে হোম, দেন হচ্ছে আমার পেজেস, দেন ব্লকস, দেন এলিমেন্টস। আচ্ছা হোমের পরে হচ্ছে আমার পেজ, দেন হচ্ছে আমার ব্লকস, ব্লকস, দেন হচ্ছে আমার এলিমেন্টস, এলিমেন্টস, ঠিক আছে সেভ করলাম। এখানে এসে এখন যদি আমি এটাকে একটু ওপেন করি, এখান থেকে ওপেন ইন ব্রাউজার, দেন দেখতে পাচ্ছেন আমার এখানে এই চারটা অপশন কি আসছে এখানে। আচ্ছা দেন হচ্ছে আমার যে কাজটা, এই যে এখানে লোগো, এই লোগোর কাজ করতে হবে। লোগোর কাজ করার জন্য আমি যদি এই মেনু ডিভের পরে এই কন্টেইনার ডিভের আগে, যেহেতু আমার এগুলো অবশ্যই কন্টেইনার আর হচ্ছে হেডারের মধ্যে করতে হবে, এখানে আমি একটা ডিভ নিলাম, আমি এখানে ডিভের নাম দিতে পারি লোগো। লোগোর মধ্যে আমি আইএমজি নিলাম, আইএমজির মধ্যে এখন আমার ইমেজটা খুঁজে বের করতে হবে আমার ইমেজটার নাম কি। এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটা আগে দেখি আমরা, এই যে এই ইমেজটা, এটার নাম এই যে এটা লোগো লাইট পিএনজি। তাহলে আমরা যদি এটাকে একটু ইউজ করি, আমরা যদি বলি ফার্স্ট অফ অল আমার অ্যাসেটস, অ্যাসেটসের মধ্যে আমার ইমেজ ফোল্ডার, দেন ইমেজের নাম হচ্ছে আমার কি লোগো, লোগো ডট লাইট পিএনজি সেভ করলাম। এখন যদি এখানে এসে রিলোড করি, ইমেজটা কি পাইছে, সঠিক, কারণ হচ্ছে আমার ইমেজটা ঠিকই পাইছে কিন্তু হোয়াইট হওয়ার জন্য দেখা যাচ্ছে না। আমি যদি সিএসএস এর মধ্যে যে যদি লিখি বডি, বডির মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে গ্রে, সেভ করলাম। এখানে এসে রিলোড দেখা যায়,
তার মানে আমার ইমেজটা পেয়েছে কিন্তু হোয়াইটের কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত আমার ইমেজটা থাক এভাবেই। তারপরে আমার পরের কাজ হচ্ছে এখানে দুইটা বাটন দিতে হবে, যেটা যেটা বাটন, এই বাটনের জন্য আমরা যদি এই কন্টেনার ডিভের মধ্যে আবার একটা ডিভ নেই, ডিভের নাম দিতে পারি আমরা বিটিএন বা হচ্ছে বাটন। এই বিটিএন এর মধ্যে আমরা বাটন নিব। ফার্স্ট অফ অল আমরা এখানে বাটন নিলাম, বাটনের নাম দেব আমরা কি কি নাম আছে আমাদের, ট্রাই বিল্ডার অ্যান্ড বাই নাও। তাহলে আমরা যদি লিখি ট্রাই বিল্ডার অ্যান্ড হচ্ছে বাই নাও, আমরা যদি দিই বাই নাও, সেভ করলাম। সেভ করার পরে যদি এখানে আসি তাহলে দেখতে পাবো যে আমার এই এই তিনটাও পেয়েছে, লোগোটা তো অবশ্যই এখানে আছে, আর আমার এখানে দুটা বাটন আছে। এখন এইটাকে এইটার মতো করতে হবে, তাই তো? এটার মতো আমার সিএসএস করতে হবে। ফার্স্ট অফ অল এটার কি আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে। আমরা যদি সিএসএস আসি, এখানে এসে আমাদের সিএসএস এসে সর্বপ্রথম কি করতে হয়, আমি বডির মধ্যে প্রথম কি করব, আমার মার্জিন 0 অ্যান্ড হচ্ছে আমার প্যাডিং কত, 0। এরপরে আমি হেডারে যাব, আমার অবশ্যই বডির পরে আমার কি আছে, বডির পরে আমার হেডার আছে, এই হেডারের কাজটা করতে হবে। হেডার, এই হেডারের মধ্যে এসে ফার্স্ট অফ অল আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড আমার ইমেজ। যেহেতু আমার এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তাই আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কি আছে, ইমেজটার নাম যদি আমরা একটু দেখে আসি, এটার নাম হচ্ছে ল্যান্ডিং পেজ 10 বা ল্যান্ডিং 10। আমরা যদি এখানে এসে বলি যে ইউআরএল, এই ইউআরএল এর মধ্যে আমরা যদি বলি অ্যাসেটস, অ্যাসেটস দেন হচ্ছে আমার আইএমজি, দেন হচ্ছে আমার ইমেজের নাম ল্যান্ডিং 10 নাকি, কিন্তু আমাদের তো অটো পাওয়ার কথা, ল্যান্ডিং 10, ল্যান্ডিং 10 ডট জেপিজি, ঠিক আছে এটা আদৌ কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সেভ করলাম। এখানে এসে দেন দেখতে পাচ্ছি রিলোড আমার এটা পাচ্ছে না, তাই তো? আচ্ছা, এটার জন্য আমি যদি আরেকটু ভাবে ট্রাই করি, আমি যদি একটু এটা এখানে দেই একটু, দেন আমি যদি এটা একটু কেটে দেই পুরোটা, ল্যান্ডিং 10 আচ্ছা এক মিনিট, আমার এটা একটু পাচ্ছে না, আমি একটু কেটে আবার অন করতেছি। ফার্স্ট অফ অল আমার কাজ ছিল এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা, এটা আমি এখানে সেট করলাম। এরপরে আমার, আমি যদি কন্টেনারের কাজ করি, দেখেন আমার অবশ্যই এখানে আসার পর আমি দেখতে পাবো আমার দুই পাশ থেকে একটা গ্যাপ আছে, এই গ্যাপের জন্য আমার কন্টেনারের কাজ করতে হবে। এখন এখানে যদি আমি বলি ডট কন্টেনার, এই ডট কন্টেইনারের একটা উইথ দিব আমরা, উইথ হচ্ছে আমরা 85% ইউজ করতে পারি। এরপরে এটাকে আমরা বলবো মার্জিন, মার্জিন 0 অটো, সেভ করলাম। এখন আমরা কি করব দেখতে পাবো যে আমাদের এইটা এই পাশ থেকে অলরেডি একটা গ্যাপ হয়ে গেছে, এটা এই পাশ থেকেও হয়েছে, এই পাশ থেকেও হয়েছে, কিন্তু আমাদের এই পাশে কিছু নাই, যার কারণে বোঝা যাচ্ছে না। এখন আমাদের এই তিনটাকে এইভাবে সাজাইতে হবে, যেহেতু আমাদের এটা নিচে আছে, এটা আমাদেরকে এইভাবে এটা এখানে দেন এটা মাঝখানে এটা এখানে নিয়ে আসতে হবে। এটা নিয়ে আসার জন্য ফার্স্ট অফ অল আমরা আমাদের সবগুলোর হাইট উইডথ বলে দেই, আমাদের ডট মেনু, এই মেনুর মধ্যে মেনুর উইডথ হবে আমাদের 30 বা হচ্ছে 40% দিলাম আমরা, 40%। আমাদের ডিসপ্লে হচ্ছে 100%, এই থেকে এই থেকে এই পর্যন্ত যদি আমাদের 100% হয় তাহলে
আমি চাচ্ছি আমার এই ন্যাপবারটা 40%-এর মধ্যে রাখবো, দেন বাকি 30%-এর মধ্যে লোগো, বাকি 30%-এর মধ্যে আমার বাটন, এইভাবে রাখবো। এইভাবে রাখার জন্য আমি আমার মেনুর মধ্যে উইথ দিয়েছি 40%। এরপরে আমি যদি চাই মেনু থেকে এইটা আমার বামে চলে যাবে, তাহলে কি করব? আমি যদি এখানে ফ্লট লেফট ইউজ করি, সেভ করলাম, দেন এখানে রিলোড করি, দেখতে পাবো যে আমার এটা এর বামে চলে গেছে। আচ্ছা, এরপরে মেনুর পরে আমার আছে লোগো। আমি যদি লোগোরও একটা উইথ বলে দিই, লোগোর উইথ হচ্ছে আমাদের 30%, অ্যান্ড এটার ফ্লট হচ্ছে অবশ্যই লেফট, ফ্লট লেফট, অ্যান্ড ওভারফ্লো অবশ্যই আমার হিডেন, সেভ করলাম। এখন যদি এখানে এসে রিলোড করি, দেখতে পাবো যে আমার এটা এখানে পাইছে, দেন আবার ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিচে ঢুকে গেছে, দেন এখানে আমার বাটন দুটো দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন ডট, আমরা যদি আমাদের বাটনের যে ক্লাসটা একটু দেখি, বাটনের ক্লাস নেম হচ্ছে ডট বিটিএন, এটাকে কপি করে আমি যদি এখানে পেস্ট করে দেই, দেন হচ্ছে আমি যদি এটার একটা উইথ বলি, যেটার উইথ হচ্ছে অবশ্যই 30%, অ্যান্ড ওভারফুল অবশ্যই হিডেন, হিডেন, সেভ করলাম। এখন এখানে যদি রিলোড করি, দেখতে পাবো যে সব মোটামুটি হয়েছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখেন ছোট হয়ে গেছে। এটাকে বড় করার জন্য কি করতে হবে, যেমন এখানের ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি আমরা একটু মাপি যে এখানে কতটুকু আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 500-570 পিক্সেলের মতো। এখন আমাদের, আচ্ছা, এটাকে, এটা ক্লাস শেষে, এরপরে আমরা এখানে যদি লিখি হাইট, আমরা যদি হাইটটা দেই 570 পিক্সেল, এখানে আসলাম, দেন রিলোড, দেখতে পাচ্ছি আমার ইমেজটা 570 পিক্সেল বড় হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে প্রথম মেনুর কাজটা আমরা করি, মেনুর কাজ, মেনুর কাজ করার জন্য ফার্স্ট অফ অল আমরা এখানে এসে যদি বলি ডট মেনু, মেনুর মধ্যে ন্যাভ, দেন ইউএল, দেন এলআই, ঠিক আছে। এই এলআই এর কাজ করবো আমরা, এলআই এর কাজ, ফার্স্ট অফ অল এলআই টা কেন হয়েছে, আমার যেখানে দেখতে পাচ্ছি লম্বা লম্বি এই যে লিস্ট আকার আসছে, এটা হচ্ছে এলআই এর কারণে। তাহলে আমি এলআই তে যদি বলি যে আমার ফ্লট লেফট, সেভ করলাম, রিলোড, আমার এটা সব মানে আগে লিস্ট আকার ছিল, এখন হচ্ছে সেন্টেন্স আকারে আসছে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি সব একবারে হাবি জাবির মতো অবস্থা, কিন্তু এখানে দেখতে হচ্ছে গ্যাপ। তাহলে আমি যদি একটু মাপি যে এখানে কতটুকু আছে গ্যাপটা, 20 পিক্সেল, তাহলে আমি যদি এখানে বলি যে মার্জিন আমার লেফট 20 পিক্সেল, সেভ করলাম। এখন যদি এখানে এসে রিলোড করি, দেখতে পাবো আমার এটা 20 পিক্সেল করে গ্যাপ হয়ে গেছে, কিন্তু এখানে কোনো আমার ডট নাই, কিন্তু আমার এখানে ডট আছে, তাই না? এখন যদি ডটটাকে রিমুভ করতে চাই তাহলে কি করব, লিস্ট স্টাইল টাইপ আমাকে করতে হবে মাস্ট বি নান, সেভ, দেন এখানে এসে রিলোড, আমার লিস্ট স্টাইল টাইপ চলে গেছে। এরপরে দেন হচ্ছে আমি যদি কাজটা করি ডট মেনু, মেনুর মধ্যে ন্যাভ, দেন ইউএল, এলআই, এলআই এ, এর মধ্যে আমি কাজ করব, ফার্স্ট অফ অল এর এর মধ্যে আমি এসে বলবো যে টেক্সট ডেকোরেশন মাস্ট বি হবে নান। টেক্সট ডেকোরেশন আমি কেন ইউজ করলাম, কারণ হচ্ছে এটার নিচে একটা দাগ দেখা যায়, আছে দেখা যায়, এটার নিচে একটা আন্ডারলাইন আছে, কিন্তু এটার নিচে কোনো আন্ডারলাইন আছে, এই জন্য আমরা টেক্সট ডেকোরেশন নান ইউজ করছি, যার কারণে আমার এটা চলে গেছে। এরপরে আমার একটা কালার দিতে হবে, কালার, যেহেতু আমার কালার আর এটার কালার সেম না, এটার কালার হচ্ছে একটু হোয়াইটের মধ্যে ডার্ক, আর আমারটা হচ্ছে ব্লু। এই কালারের জন্য আপনারা একটা সাইট ইউজ করবেন, নাম হচ্ছে ফ্ল্যাট আই কালার্স। এই ফ্ল্যাট আই কালার্স এর লিঙ্কটা আপনাদের আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি আপনাদের চ্যাট বক্সের লিঙ্কটা দিয়ে দিলাম, এখান থেকে আপনারা সাইটটা নিয়ে নেবেন। এরপরে এখানে এসে এখানে অনেকগুলো টেমপ্লেট পাবেন, যে কোনো একটা টেমপ্লেট অন করলেই হবে, এখান থেকে অবশ্যই আপনারা আরজিবিটা নেবেন, যেহেতু আমার এখন আরজিবিটা লাগবে। এই আরজিবিটার মধ্যে এসে আমি যদি কালারের মধ্যে এখানে পেস্ট করে দেই, সরি পেস্ট, দেন আমার এখানে দেখতে পাবেন এই যে আরজিবি, আর আরজিবির ফুল মিনিং জানেন তো আপনারা নাকি? আর এতে কি, এটা মূলত কাজ করে এই যে এটা, এটা হচ্ছে অপাসিটি, ঠিক আছে, অপাসিটি হিসাবে কাজ করে।
আচ্ছা, এখন যদি আমরা এটা সেভ করি, সেভ করার পরে যদি আমরা আমাদের এখানে এসে রিলোড করি, দেখতে পাবো আমার এটা হোয়াইট হয়েছে, কিন্তু এইটা দেখেন একটু বেশি ডার্ক আর এইটা একটু বেশি হোয়াইট। এটা কি মিলছে এটার সাথে? এটা মিলছে। এটার জন্য আপনি এখানে এসে একটু অপাসিটি কমাই দেন। ডট আমি একটা অপাসিটি দিয়ে দিচ্ছি, অপাসিটিটা কমাই দিচ্ছি, সেভ। অপাসিটিটা আমি যদি সরি হয় নাই, অপাসিটি এইভাবে দেন, অপাসিটি এইভাবে সেভ করলাম, দেন রিলোড। এখন মোটামুটি দেখতে পাচ্ছি এটার মতনই ডার্ক হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার মোটামুটি আবার দেখেন এখানে আমি মাউস আনলে দেখতে পাচ্ছি কি হচ্ছে বলেন, এটাকে কি বলে? হ্যাঁ, এটাকে আমরা যদি এখন একটু হোবার ইউজ করি তাহলে তাহলেই হবে। আমরা যদি এখানে বলি যে হোবার, হোবার যখন করব তখন এটার কালার হবে 3FFF, সেভ করলাম, দেন রিলোড। দেখা যায়। আচ্ছা, তাহলে আমার মোটামুটি এতটুকুর কাজ শেষ, এখন আমার এই কাজটুকু করতে হবে। এই কাজটুকু করার তেমন করি তাহলে, আমি যদি এখানে এসে যদি বলি ডট লোগো, লোগোটার একটা সাইজ আচ্ছা দেখি লোগোটার এখানে কতটুকু সাইজ সেটা আমরা একটু মাপি। আমরা যদি এখানে এসে যদি এটা একটু মাপি তাহলে দেখতে পাবো যে এটা মোটামুটি 80 পিক্সেলের মতো এটার সাইজ। আমি আমার কোডিং এসে যদি এই লোগোর মধ্যে বলি যে এটার উইথ, এটার উইথ হবে অবশ্যই 80 পিক্সেল, সেভ করলাম, দেন এখানে এসে যদি আমি এটাকে রিলোড করি, 80 পিক্সেল দিছি না পার্সেন্ট। আচ্ছা, এখন কেউ বলতে পারবেন যে আমার এটা এরকম কেন হইলো? না, পার্সেন্ট কেন দিব, এটা তো অবশ্যই পার্সেন্ট না পিক্সেল, কিন্তু আমার এটা ইমেজটা ছোট না হয়ে এই বাটনটা এটার মধ্যে ঢুকে গেছে, কারণ কি কেউ বলতে পারবেন? এনিওয়ান গেস করেন, সমস্যা কি? ভুল হলে তো সমস্যা নেই। হাইট কেন দিব? হাইটটা তো পরে, কিন্তু আগে তো উইথ তো কাজ করবে, কাজই তো করতেছে না। দেখেন এটার কারণ হচ্ছে কেউ 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 বুঝতে পারতেছেন না, প্যাডিং ট্যাডিং কিচ্ছু না। না, কারণ দেখেন এখানে যে লোগোটা আছে, এই লোগোটার আমরা কিসের কাজ করবো? আইএমজি না? তাহলে এই লোগোর পরে কি আমরা আইএমজি দিছি? এখানে যদি লোগোর আইএমজি এর কাজ করবে, এখন যদি এখানে সে রিলোড দেন, ঠিক হয়েছে, তার মানে আমার এখানে প্যাথ ঠিক ছিল না। আমার শুধু লোগো বললে তো হবে না, আমার তো আমি তো লোগোর হাইট দিতেছি না, লোগোর মধ্যে যে ইমেজ আছে ইমেজের উইথ দিতেছি আমি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমার ইমেজটাকে সেন্টারে আছে আপনাদের মনে হয়, উপরেরটা পরে দেখতেছি, আগে দেখেন সেন্টারে আছে কিনা। সেন্টার মানে হচ্ছে এই যে এইটা, যেমন ধরেন এই যে এইটা হচ্ছে সেন্টার, এই যেটা সেন্টারে আছে ইমেজ, সেন্টারে নেওয়ার জন্য কি করতে হবে? এটা জীবনে কাজ করবে বলেন তো? আমি যদি এখানে লিখি টেক্সট লাইন সেন্টার, এটা কি জীবনে কাজ করবে? কেন কাজ করবে না সেটা বলতে পারেন? এটা তো টেক্সট, এটা তো টেক্সট না, এটা তো ইমেজ। হ্যাঁ, তাহলে কি করবেন? আমি যদি ওকে বলি যে আমি এই পাশ থেকে মার্জিন দিলাম তুমি এই পাশে চলে যাবা, ও তো এমনি চলে যাবে। দেন এখানে এসে আপনি এখন মাপেন, এটা কি সেন্টারে আছে? হ্যাঁ, সঠিক। তাহলে আমার এই কাজটুকু শেষ, অ্যান্ড এই কাজটুকু শেষ, এখন আমার এই কাজের পালা, এই কাজটুকু করতে হবে। এই কাজটুকু করার জন্য আমি যদি এখানে এসে বলি ডট বিটিএন, বিটিএন এর মধ্যে যে বাটন আছে এই বাটনের কাজ, এই বাটনের মধ্যে ফার্স্ট অফ অল আমরা দেখি যে এটা কিরকম আছে। এটাতে দেখতে পাচ্ছি একটু প্যাডিং দেওয়া আছে, আমরা যদি প্যাডিংটা একটু মাপি যে এটা আছে 30 পিক্সেলের মতো, অ্যান্ড আমাদের উপর থেকে আছে 12 পিক্সেলের মতো। আচ্ছা, এখন যদি আমরা আমাদের এখানে এসে যদি বলি যে প্যাডিং আমার লেফট রাইট হবে, টপে অ্যান্ড বটমে হবে 12 পিক্সেল, অ্যান্ড লেফট রাইটে 26 পিক্সেল, সেভ করলাম, রিলোড। দেখা যায়।
দেন আমার কি আছে দেখি, আমার এখানে কি কি করা করেছে। ফার্স্ট অফ অল এটার মাঝখানে একটা গ্যাপ আছে, দেখি গ্যাপটা কতটুকু। গ্যাপটা 20 পিক্সেল। তাহলে আমি যদি আমার সাইটে এসে যদি বলি, আমি যদি এখানে একটু বলি যে মার্জিন লেফট, মার্জিন লেফট আমার হচ্ছে 20 পিক্সেল, মার্জিন লেফট 20 পিক্সেল, সেভ করলাম। দেন এখানে এসে যদি রিলোড করি, দুই পাটটা গ্যাপ হয়ে গেল। দেন তারপর ওরা কি করেছে, তারপর একটা বর্ডার রেডিয়াস আছে, দেন কালার চেঞ্জ অ্যান্ড ফন্ট ওয়েট বোল্ড আছে। আমি যদি এখানে বলি যে ফার্স্ট অফ অল একটা কালার, কালার হচ্ছে অবশ্যই থাকবে 3FFF। দেন তারপর হচ্ছে এটা ফন্ট ওয়েটটা বেশি আছে, ফন্ট ওয়েট হচ্ছে আমার 70 বা হচ্ছে 800। দেন একটা কি আছে আমার, আমি যদি আবার একটু দেখি, এটা এটা একটু বর্ডার রেডিয়াস আছে এই যেখানে, তাহলে আমি যদি এখানে বলি বর্ডার আমার রেডিয়াস হবে, বর্ডার রেডিয়াস হবে 7 পিক্সেল, সেভ করলাম। দে আমি এখানে যদি রিলোড করি দেখা যায়। এখন কয়টার মতো হইছে? এখন যদি ধরেন আমরা এটাকে আলাদা আলাদা ভাবে কাজ করতে পারবো, যদি প্রথম বাটনটার মধ্যে একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস দিলাম BTN1, অ্যান্ড এখানে একটা ক্লাস নেম দিলাম, ক্লাস নেম হচ্ছে BTN2। হ্যাঁ, স্ক্রিনের কি হয়েছে, বাটন দুটো এরকম হয়েছে। এই দুটাকে এখন আমি আলাদা আলাদা কাজ করব, কারণ হচ্ছে এটা এটা একরকম, এটা অন্যরকম। তাহলে আমাকে দুইটা আলাদা ক্লাস ইউজ করতে হবে, আমি দুইটা আলাদা ক্লাস ইউজ করেছি। এরপরে আমি যদি এখানে এসে যদি লিখি যে ডট BTN এর 1, এই BTN এর 1 কে ফার্স্ট অফ অল আমরা বলে দিতে পারি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়ে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অবশ্যই আমরা ট্রান্সপারেন্ট করে দেবো, ট্রান্সপারেন্ট। দেন সেভ করলাম, দেখি আমার এটা কিরকম হয়েছে। দেখতে পাচ্ছি যে আমার এটা এরকম ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। এরপরে এটাতে আমরা একটা বর্ডার আছে, বর্ডারটা হোয়াইট। তাহলে আমরা যদি এখানে বলি বর্ডার আমার 1 পিক্সেল সলিড হোয়াইট বা হচ্ছে 3FFF, এরকম কিছু একটা দিলেই কাজ করার কথা। রিলোড, আমার এটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমার পরেরটার কাজ, তাহলে আমি যদি এখানে ইউজ করি যে ডট আমার BTN, আমি যদি ডট BTN2 ইউজ করি, এখন এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এই কালারটা দিতে পারি, এই কালারটা আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। এরপরে আমরা এখানে একটা বর্ডার আছে, বর্ডার 1 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, সেভ করলাম। এখানে এসে আমি রিলোড দেখা যায়। আচ্ছা, তাহলে আমার হেডারের কাজটুকু, উপরের অংশটুকু শেষ, কিন্তু আরেকটা অংশ বাকি আছে। কিন্তু এই অংশের মধ্যে আমার ফার্স্ট অফ অল এখন করতে হবে কি, দেখেন এটার উপরে একটা মার্জিন আছে দেখা যায়, এই যে মার্জিনটা হচ্ছে আপনার 30 পিক্সেলের মতো দেখা যায়, বা মার্জিনও না, এটা হচ্ছে একটা স্পেস। এটা এটা কিভাবে দিছে আর কোথায় দিছে কেউ বলতে পারবেন? তাহলে আমার মোটামুটি এই যে উপরের এই অংশটুকুর কাজ শেষ। এখন আমার কি করতে হবে, তারপরের অংশে এই অংশটুকুর কাজ করতে হবে। এই অংশটুকুর কাজ যদি আমি একটু করি, আমি যদি এখানে আসি এই যে আমার স্টেবলের মধ্যে, তাহলে এই কন্টেইনার ডিবের মধ্যে আমি আরেকটা ডিব নিচ্ছি, একটা ডিব নেম দিলাম। দেন হচ্ছে আমি এখানে ফার্স্ট অফ অল একটা IMG নিচ্ছি, IMG এর মধ্যে ইমেজ। দেন এখানে ইমেজটা যে আছে এটার নাম কি, ইমেজটার নাম হচ্ছে headline1। তাহলে আমি যদি এখানে এসে যদি লিখি যে headline1.png, দেন আমার এখানে কি কাজ, তারপর অবশ্যই আমার এখানে একটা h1 থাকার কথা, এই যে এটা, এই যে h1, এটাকে আমি কপি করলাম। কপি করে এখানে এসে আমি জাস্ট h1 লিখলে লিখে এখানে ট্যাব দিয়ে এটার মধ্যে পেস্ট করে দিলাম। দেন আমার এখানে একটা বাটন আছে, এই বাটন BUTTON বাটন, এই বাটনের মধ্যে আমরা কি লেখা আছে, ভিউ দ্য ডেমোস। তাহলে আমরা যদি এখানে লিখি ভিউ দ্য ডেমোস, সেভ করলাম। দেন এখানে এসে আমি যদি রিলোড করি, দেখতে পাবো যে আমার এই ইমেজটা পেয়েছে। দেন এখানে একটা h1 আছে, দেন এখানে একটা বাটন। আচ্ছা, এখন আমরা যদি প্রথম অবস্থায় একটু কাজ করি CSS এর, আমরা যদি বলি যে ডট হেডলাইন্স, ডট হেডলাইন্স,
হেডলাইনসের মধ্যে ফার্স্ট অফ অল আমরা বলে দিলাম এটা টেক্সট লাইন অবশ্যই সব সেন্টারে থাকবে, যা কিছু আছে সব হচ্ছে সেন্টারে, আমার এই যে সব কিছু সেন্টারে চলে আসছে, ঠিক আছে। এরপরে আমার কি কাজ, সেন্টারের পরে আমার ইমেজটার এই এইচনের কাজ, আমি একটু মেপে নেই আমার ইমেজটা কতটুকু আছে। আমি যদি ইমেজটা এখান থেকে এই পর্যন্ত ধরি তাহলে দেখতে পাবো মোটামুটি 700 এর মতো। আমি যদি এখানে এসে যদি বলি যে ডট হেডলাইন্স, হেডলাইন্সের মধ্যে যে এইচ ওয়ান আছে এই এইচ ওয়ানের উইথ হবে অবশ্যই 700 পিক্সেল, সেভ করলাম। এখন যদি এখানে এসে আমি রিলোড করি দেখতে পাবো আমার এটা চেঞ্জ হওয়ার কথা, কিন্তু চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না আমি সেটা একটু দেখি। আমার এখানে হচ্ছে হেডলাইন্স, হেডলাইন্স বানানটা কি আমি ভুল করেছি? আচ্ছা হেডলাইন্সটা ঠিক আছে, কিন্তু হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে এখানে এইচ ওয়ান হবে না, আমাদের ইমেজ হবে। হেডলাইন্সের পরে আমার ইমেজ, ইমেজের আমি যদি একটা উইথ দেই তাহলে আমি দেখতে পাবো যে আমার এটার উইথ এটার মতো 700 পিক্সেল হয়ে গেছে। আচ্ছা এরপরে আমার যে কাজটা সেটা হচ্ছে আমি যদি দেখি আমার উপর থেকে একটু গ্যাপ আছে, তাহলে গ্যাপটা কত সেটা আমি একটু মাপি, 80 পিক্সেলের মতো। আমি যদি এখানে বলি যে আমার মার্জিন টপ 80 পিক্সেল, সেভ করলাম। দেন যদি আমি এখানে এসে রিলোড করি দেখতে পাবো আমার ইমেজটা এখানে দেখা যাচ্ছে, দেখা যায়। দেন হচ্ছে আমার এই যে এটার কাজ, এটার কাজ ইজি, জাস্ট হচ্ছে এটার কালার চেঞ্জ করতে হবে অ্যান্ড ফন্ট ওয়েটটা কমাইতে হবে। আমি যদি এখানে এসে যদি বলি যে ডট হেডার, ডট হেডলাইন্স, হেডলাইন্সের মধ্যে যে আমার এইচ ওয়ান আছে এই এইচ ওয়ানের ফার্স্ট অফ অল এটার কালার হবে হোয়াইট, দেন হচ্ছে এটার ফন্ট ওয়েট অবশ্যই থাকবে 100, সেভ করলাম। দেন রিলোড, দেখতে পাচ্ছি আমার এটা এরকম হয়ে গেছে। দেন আমার বাটনের কাজ, আচ্ছা আপনারা একটা বিষয় বলেন তো, এই যে বাটনটা আমরা যদি এখানে দুইটা বাটন আছে এই যে এটা, আমাদের এই বাটনটা অ্যান্ড এই বাটনটা সেম না? এখন যদি আমি এই বাটনের ক্লাসটা, এই ক্লাসটা যদি এই বাটন ইউজ করি তাহলে কি এটা এরকম হবে? আচ্ছা আমরা যদি ক্লাস ইউজ করি কিছুটা তো মেলার কথা, তাই না? আমি যদি এখানে এসে যদি এই বাটনের মধ্যে একটা ক্লাস ইউজ করি, ক্লাস আর ক্লাসের নাম দিলাম বিটিএন টু, আচ্ছা আপনার কেন মনে হইতেছে যে এইটার থেকে এইটা একটু বড়, কেন মনে হইতেছে? প্যাডিংটা একটু বেশি মনে হচ্ছে, আচ্ছা আমরা একটু দেখি তো। আচ্ছা আমরা আপাতত এখানে যেই প্যাডিং ই থাক, কিন্তু এখানে তো একটা প্যাডিং আছে আমরা দিছি, কিন্তু এই প্যাডিংটা তো এখানে পাবে নাকি? এখন যদি রিলোড দেই দেখেন, কিন্তু এখানে তো কই পাইলো না তো, আমরা তো সেম ক্লাস ইউজ করেছি যে বিটিএন টু, এটাও বিটিএন টু, কিন্তু এটা তো পাইলো না, সবকিছু তো পাইলো না, কেন পাইলো না? বলেন কারো কোনো আইডিয়া নাই? দেখেন এখানে বিটিএন টু এর মধ্যে দেখেন কি আছে, জাস্ট হচ্ছে 80 এই দুইটা সিএসএস, যার কারণে দুইটা পাইছে। আপনি এখানে এই যে বাটনের যে সিএসএস গুলো আছে এটা বাটন টু এর মধ্যে দিয়ে দেন, অ্যান্ড এখানে যে মার্জিনটা আছে জাস্ট মার্জিনটা আমরা কেটে দিচ্ছি, এখানে মার্জিন যে লেফট আছে এটা আমরা জাস্ট কেটে দিলাম, সেভ করলাম। এখন যদি এখানে এসে রিলোড করি দেখা যায়, হয়েছে। এরপরেও আপনারা বলতেছেন যে এখানে একটু লেফট রাইট প্যাডিং বেশি, ঠিক আছে আমরা একটু মাপি দেখেন এখানে লেফট রাইটে কত আছে। আমরা যদি এটাকে মেপে দেখি যে এটা 35 একটু বেশি আছে, তাহলে আপনি এটা চেঞ্জ করে দেন, এখানে 26 আছে আপনি এটাকে 33 করে দেন, সেভ করলাম। দেন এখানে সে রিলোড, ঠিক আছে বোঝা গেছে? এতটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা এরপরে আমার ফাইনালি আমার মোটামুটি এতটুকু কাজ শেষ, কিন্তু একটা প্রবলেম, সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড আর এটার ব্যাকগ্রাউন্ড কি সেম? হ্যাঁ
অপাসিটি বাদ দেন, বাকি শুধু আপনি এই যে এই এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ব্যাকগ্রাউন্ডটা কি মিল আছে সেটা, এটা শুধু টপ থেকে নিচে আর এটা সেন্টারে আছে। তাহলে আমরা যদি একটু বলি, যেমন ধরেন হেডারের মধ্যে যদি বলি ব্যাকগ্রাউন্ড ফার্স্ট অফ অল সাইজ এটা কাভার করবে, দেন আমরা বললাম ব্যাকগ্রাউন্ড আমরা আমাদের পজিশনটা অবশ্যই সেন্টার করে দিচ্ছি, পজিশন সেন্টার সেভ করলাম, কভার 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 ইউজ করছি এই জন্য কারণ হচ্ছে আমার এই যে পুরো ইমেজটা আছে ওদের যে পুরো ইমেজটা, এই পুরো ইমেজটা ফার্স্ট অফ অল কভার করবে, মানে পুরো এই ইমেজটা আমার ওয়েবসাইটে নেবে, নেবার পরে তার মাঝখান থেকে ওই ইমেজটার শুধু মাঝখান অংশ আমার ওয়েবসাইটে শো করবে, বুঝতে পেরেছেন? এখন যদি রিলোড করি দেখেন আসছে এটার মতো, হ্যালো। আচ্ছা এখন একটা প্রবলেম দেখেন, আমার এই বাটনটা ওর মাথার উপরে আছে কিন্তু আমারটা দেখেন মাথার মধ্যে চলে গেছে, এখন কি করব বলেন? কোথায় প্যাডিং দিব? আমি যদি এই যে এই চ্যানেলের মধ্যে এসে আসতে হবে তো হেডলাইনস ওয়ান, এই চ্যানেল আমরা যদি বলি মার্জিন টপ -10 পিক্সেল বা -5 পিক্সেল, সেভ করলাম, এখানে এসে রিলোড উপরে উঠছে, এখন কি পারফেক্ট? পারবেন তো আপনারা নাকি? হ্যাঁ যাচ্ছে, সবাই কি বুঝতে পেরেছেন এতটুক? আচ্ছা এরপরে আমার এই কাজটুকু শেষ, দেন হচ্ছে আমার এর নিচের কাজটুকু আমাদের করতে হবে, এতটুক। আগে আমরা একটু মেপে নিই এখানে কি কি আছে কিভাবে করছে। ফার্স্ট অফ অল এটা একটা, এটা অবশ্যই একটা সেকশনের মধ্যে নিছে, পুরোটা একটা সেকশন। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে কন্টেইনার তো অবশ্যই আছে, দুই পাশ থেকে আমাদের কন্টেইনার, দেন হচ্ছে তারপর এটা অবশ্যই একটা সেন্টার ট্যাগের মধ্যে নিছে, এটার মধ্যে তেমন একটা সিএসএস নাই, একটা সেন্টার ট্যাগের মধ্যে নিছে, সেন্টার ট্যাগের মধ্যে দেন একটা পি ট্যাগের মধ্যে পুরোটা নিছে, তারপর এটাকে একটা স্প্যান ট্যাগের মধ্যে ইউজ করছে, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ অ্যান্ড এটা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ, জাস্ট জাস্ট এতটুকু কাজ করছে। এটা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে, প্যারাগ্রাফের মধ্যে আমরা যদি এই হেডারের পরে একটা অপশন নেই যে আমরা এখানে একটা বিয়ার দিয়ে দিচ্ছি, দেন এখানে একটা সেকশন ইউজ করলাম, সেকশনের মধ্যে ডট কন্টেইনার, এই ডট কন্টেইনারের মধ্যে একটা সেন্টার ট্যাগ নিছে, সেন্টার ট্যাগের মধ্যে একটা পি ট্যাগ নিছে, পি ট্যাগের মধ্যে একটা স্প্যান নিছে, স্প্যানের মধ্যে জাস্ট এইটাকে বসাইছে কপি, এইটাকে স্প্যান ট্যাগের মধ্যে বসাইছে, দেন হচ্ছে প্যারাগ্রাফের মধ্যেও বসাইছে এই ওভার থেকে এই পর্যন্ত, এটাকে কপি করে এই প্যারাগ্রাফের মধ্যে, দেন হচ্ছে এখানে কি করছে তারপর একটা অ্যাঙ্কর ট্যাগ দিছে, এই যে পারচেস এটাকে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বসাইছে, সরি আমি এটাকে জাস্ট কপি করলাম, কপি করে আমার এখানে একটা এ দিলাম অ্যাঙ্কর ট্যাগ, আমি লিঙ্কটাকে অফ করে দিলাম, দেন এখানে আমি পেস্ট করে দিলাম, এরপরে এই অ্যাঙ্কর ট্যাগের পরে এই পি ট্যাগের মধ্যে এটাকে বসাইছে, পি ট্যাগের মধ্যে এটাকে বসাইছে, সেফ। এখন যদি আমি আমার সাইটে এসে রিলোড করি দেখা যায়, সবই ঠিক আছে কিন্তু এই এটাকে চেঞ্জ করতে হবে, হটটাকে চেঞ্জ করতে হবে, এই স্প্যান ট্যাগের মধ্যে যদি আমি এখানে এসে বলি স্টাইল, স্টাইলের স্টাইলের মধ্যে ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে এটার কালার, এটার কালার কি আছে সেটা যদি আমরা একটু দেখি, কালার আছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্লু, তাহলে আমরা যদি এখানে দেই কালার, সরি আমরা যদি এখানে কালার দেই ফার্স্ট অফ অল কালার হচ্ছে হোয়াইট, দেন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই আসবে হচ্ছে এই টাইপের একটা কালার, আমরা এখান থেকে হেক্সাটা নিচ্ছি আপাতত জায়গা কম নেওয়ার জন্য, হেক্সা দেন কপি করলাম, এখান থেকে হেক্সাটা পেস্ট করে দিলাম, দেন আমার এখানে তারপরে কি কাজ, তারপর হচ্ছে আমি প্রোডাক্ট বর্ডার রেডিয়াস এর পরে আমাকে অবশ্যই এটা, এখানে একটা প্যাডিং আছে প্যাডিংটা দিতে হবে, প্যাডিং আমি যদি একটু মাপি যেখানে প্যাডিংটা কত,
এখানে আছে 20 পিক্সেলের মতো অ্যান্ড আমার উপরে 5 পিক্সেলের মতো এরকম। আমি যদি এখানে একটু প্যাডিং দেই, প্যাডিং 5 পিক্সেল, দেন হচ্ছে আমার লেফট রাইটে 20 পিক্সেল সেভ করলাম। এখন যদি আমার এখানে হচ্ছে রিলোড করি, আমার এটা এরকম দেখা যাচ্ছে। তাহলে এখন আমি এটাকে একটু বর্ডার রেডিয়াস করে দিই। আমি যদি এখানে বলি যে বর্ডার আমাদের রেডিয়াস আমি 25 পিক্সেল দিয়ে দিচ্ছি, এখানে আসলাম, দেন রিলোড, এরকম দেখা যাচ্ছে। দেন এটা থেকে এটা একটু গ্যাপ দেখতে পাচ্ছি, আমার এখানে গ্যাপটা নাই। আমি যদি এখানে একটু মাপি যে এখানে আমার লেফটে কতটুকু মার্জিন আছে, দেখতে পাচ্ছি 12 পিক্সেলের মতো। তাহলে আমি যদি এখানে একটু বলি যে মার্জিন আমার রাইট টু, আমি 11 দিলাম, 11 পিক্সেল, দেন রিলোড, দেখা যায়। তাহলে আমার আপাতত কি হইলো, আমার এই কাজটুকু আমার শেষ, তাই তো? আচ্ছা, এরপরে আমার এই কাজটুকু করতে হবে, এই যে এই কাজ। এই কাজটুকু করার জন্য ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে আমার এস্টেমলের মধ্যে আসলাম। এখানে সেকশনের পরে আমি আবার একটা সেকশন নিলাম, তারপর আমার অবশ্যই কন্টেইনার নিতে হবে, কন্টেইনার। এরপর আমি একটু এখানে মাপি যে আসলে এখানে কিভাবে কি করেছে। আমি ফার্স্ট অফ অল আমার এই পুরোটা একটা সেকশন, সেকশনের মধ্যে অবশ্যই আমার দুই পাশে কন্টেইনার আছে, কন্টেইনারের মধ্যে করছে এটা, কন্টেইনার। দেন হচ্ছে এখানে একটা ডিভ নিচ্ছে, এটা অবশ্যই সবগুলো একটা আলাদা আলাদা ডিভে আছে, এখানে একটা ডিভ অ্যান্ড দ্যাট, এখানে একটা ডিভ, এইভাবে আমাদের তিনটা ডিভ নিছে। ডিভের পরে ডিভের মধ্যে আমাদের এখানে একটা ইমেজ নিছে, ইমেজের পরে আমাদের এখানে একটা H2 নিয়েছে, তারপর এখানে একটা প্যারাগ্রাফ, দেন এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ। এতটুকু কাজ, প্রত্যেকটা বেলায় সেম সেম কাজ করেছে এই কাজটুকু। তাহলে এই কাজটুকু যদি আমরা একটু করি, জি বলেন। মধ্যে ফার্স্ট অফ অল একটা ডিভ নেই, ডিভের একটা নাম দিয়ে দিলাম। দেন এটার মধ্যে ফার্স্ট অফ অল আমার একটা ইমেজ, এখন ইমেজটার কি নাম সেটা তো আমি জানি না। ব্লগ ওয়ান, এখানে এসে আমি যদি এখন এখান থেকে IMG ফোল্ডার, দেন হচ্ছে ব্লগ ওয়ান সেভ করলাম। দেন এখানে আমি একটা H2 দিচ্ছি, H2, H2-র মধ্যে আমি আমার লেখাটা নিয়ে আসবো, এই লেখাটা কপি এখানে এনে পেস্ট। দেন আমাদের এইটুকু আমাদের অবশ্যই প্যারাগ্রাফের মধ্যে আছে, আমি যদি এখানে একটু পি ইউজ করি, পি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, আমি এটাকে কপি করলাম। দেন এই পির মধ্যে এসে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে লিঙ্কটাকে অফ করে দিলাম, এটার মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম, সেভ। এখন যদি আমি আমার এখানে এসে যদি রিলোড করি, দেখতে পাবো আমার এখানে ইমেজটা পাইছে, দেন এখানে এটা অ্যান্ড এটা আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এরকম তো অবশ্যই তিনটা আছে, তাহলে আমি তিনটা একটু নিয়ে আসি। আমি যদি এই ডিভটাকে জাস্ট হচ্ছে কপি করি, কপি করে এই ডিভের নিচে আমি এটাকে পেস্ট করলাম, দেন পেস্ট, আমার তিনটা ডিভ হলো। ফার্স্ট অফ অল আমার এখানে যে ইমেজটা আছে, ইমেজটা চেঞ্জ করতে হবে। এক দেখতে পাচ্ছি এটা হাতের ইমেজ, আমি যদি ইমেজটা একটু খুঁজি, এই যে inner 5, এটা আমি যদি এখানে এসে যদি বলি যে এটার ইমেজটা হবে অবশ্যই inner 5, এই ইমেজটা, দেন এখান থেকে এটার টাইটেলটা আমি চেঞ্জ করে দিচ্ছি মডার্ন, এটাকে এখানে এসে আমি এই টাইটেলটাকে এখানে বসাই দিলাম H2 এর মধ্যে। এরপরে যে প্যারাগ্রাফটা আছে এটাকে জাস্ট আমি কপি করলাম, কপি করে আমি এখানে এনে এটাকে আমি পেস্ট করে দিলাম, পেস্ট। এরপরে আমার এই কাজটুকু কপি, দেন হচ্ছে আমার এখানে এটা চেঞ্জ, দেন হচ্ছে আমার এখানে এটা চেঞ্জ, কপি কপি, দেন এখানে এটা চেঞ্জ, ঠিক আছে। এখন যদি আমি এখানে রিলোড করি, দেখতে পাবো যে আমার অবশ্যই ইমেজগুলো আসার কথা। আচ্ছা, আমার তৃতীয় ইমেজটা চেঞ্জ করি নাই, তৃতীয় ইমেজটার কি ইমেজ, একটা বোর্ডের ইমেজ, এটার নেম কি inner 4। তাহলে আমরা যদি এখানে এসে যদি এটা ইমেজটা চেঞ্জ করে দেই যে inner 4 হবে, inner 4 সেভ করলাম, দেন আমি আমার এখানে এসে এখান থেকে রিলোড, দেখা যায়। দেন যদি আমরা আমাদের একটু সাবলাইমে আসি,
এটাকে অবশ্যই সিএসএস করতে হবে। সিএসএস করার জন্য ফার্স্ট অফ অল আমার এখানে ডট ওয়ানের মধ্যে আমার উইথ, তাহলে আমার এখানে যদি আমার এই থেকে এই পর্যন্ত যদি 100% হয়, এর মধ্যে যদি আমি তিনটা ইমেজ বসাইতে চাই, তাহলে আমার একটার সাইজ কত হবে? তাহলে আমি যদি এখানে এসে যদি বলি এটার উইথ 33.33%, আর এটা যদি আমি তার বামে নিতে চাই তাহলে কি করব, ফ্লট লেফট, আর আমি বললাম ওভারফ্লো মাস্ট বি হিডেন, সেভ করলাম। এখানে এসে যদি আমি রিলোড করি তাহলে দেখব যে আমার এখানে কি হয়েছে, তিনটা ইমেজ সেট হয়েছে, ঠিক আছে, কিন্তু এটার হাইট উইডথ ঠিক নাই, যার কারণে এরকম দেখা যাচ্ছে। তাহলে এখন যদি আমি এখানে এসে বলি ডট ওয়ানের মধ্যে যে আইএমজি আছে, এই আইএমজিটাকে যদি আমি বলি যে এটার একটা উইথ হবে, এটার উইডটা কতটুকু সেটা যদি আমি একটু মাপি, 350, তাহলে এটার উইড হচ্ছে 350। যদি আমি দেই 350 পিক্সেল, দেন আমি এখানে এসে যদি এটাকে রিলোড করি দেখতে পাবো আমার ইমেজটা 350 পিক্সেল করে নিয়ে নিছে। আচ্ছা, এরপরে এখানে একটা দেখতে পাচ্ছি গ্যাপ আছে, এটাকে যদি আমি একটু গ্যাপটা মাপি কতটুকু আছে এখান থেকে এই পর্যন্ত, 130-এর মতো। আমি এখানে যদি বলি যে আমার, আচ্ছা আগে আমি হাইটটা দিয়ে নিই, হাইট আমি যদি একটু হাইটটা মাপি যেখানে হাইটটা কতটুকু আছে, আমি এখানে ধরে এটাকে মাপলাম, দেন দেখতে পাচ্ছি 230-এর মতো। আমি যদি বলি আমার হাইট হচ্ছে 230 পিক্সেল, সেভ করলাম, দেন এখানে এসে রিলোড দেখা যায়। আচ্ছা, এরপরে আমার কাজ হচ্ছে এই উপর থেকে এই জায়গাটা আমি দিয়ে দিই। আমি যদি বলি মার্জিন টপ আমার অবশ্যই 130 বা আমি 120 দিচ্ছি, 120 পিক্সেল, সেভ করলাম, রিলোড, আমার উপর থেকে 120 পিক্সেল স্পেস নিয়ে নিছে এটার মতো, যে এটা যেরকম জায়গা আমার এটা এরকম জায়গা নিয়েছে। এরপরে ইমেজটা যদি আমি একটু ভালো করে দেখি, এখানে একটু বর্ডার রেডিয়াস আছে, আমি যদি এখানে বলি যে বর্ডার রেডিয়াস 7 বা এরকমই দিলাম 7 পিক্সেল, দেন এখানে সে রিলোড, দেখতে পাচ্ছি আমার চারপাশ থেকে একটা বর্ডার রেডিয়াস হয়ে গেছে। তার মানে আমার এখানে ইমেজের কাজটা মোটামুটি আমি মনে করতেছি ইমেজের কাজটা শেষ। এরপর আমার এই এইটার কাজ করতে হবে, বিল্ড ফর টার্মস, এটার কাজ আমাকে করতে হবে। এটার জন্য আমি যদি আগে এখানে এসে লিখি যে আমার ডট ওয়ানের মধ্যে যে আমাদের H1 বা H2 আছে, আমাদের H2 এই H2 এর মধ্যে ফার্স্ট অফ অল এখানে কি কি আছে সেটা যদি আমি একটু ফন্ট ফাইন্ডার দিয়ে চেক করি, ফন্ট ফাইন্ডার দিয়ে এটার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে একটা কালার ইউজ করেছে, অ্যান্ড এখানে একটা ফন্ট সাইজ 14 দিয়েছে। আমি যদি এই কালারটাকে কপি করি আর ফন্ট সাইজ যদি 14 দেই, তাহলে এটার মতো হবার কথা। আমি যদি এখানে এসে ফার্স্ট অফ অল একটা কালার দিলাম, কালার হচ্ছে আমার এটা, দেন হচ্ছে আমার ফন্ট সাইজ আমার 14 পিক্সেল, সেভ করলাম, দেন এখানে এসে যদি আমি রিলোড করি দেখতে পাবো আমার এই এই ফন্টটা এইটার মতো হয়ে গেছে, এইটার মতো, ঠিক আছে। এরপরে আমার এইটা প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছি, আমার প্যারাগ্রাফ এটার সাথে এটা কোনো মিল নাই, মিলছে না, এটা একটু বেশি ডার্ক। এটাকেও যদি আমি একটু মাপি চেক করি এটা কি আছে, দেন দেখতে পাবো এটাতে একটা কালার আছে এটা, অ্যান্ড এটার ফন্ট সাইজ অবশ্যই 14। তাহলে আমি যদি এখানে এসে যদি বলি যে ডট ওয়ানের মধ্যে যে আমাদের পি আছে, এই পির মধ্যে আমার ফার্স্ট অফ অল একটা কালার হবে, কালার হচ্ছে আমার এটা, দেন হচ্ছে আমার ফন্ট সাইজ, আমি যদি এখানে আমার ফন্ট সাইজটা দেওয়ার চেষ্টা করি 14 পিক্সেল, সেভ করলাম, দেন এখানে এসে যদি আমি রিলোড করি দেখতে পাবো যে আমার এটা এটার মতো হয়ে গেছে, এই যে এটার মতো, ঠিক আছে। এরপরে লাস্ট আমার যে কাজ সেটা হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগের কাজ করতে হবে। আমি একটু একটু কাজ করি, আমি আমার এখানে একটু মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন বটম 200 পিক্সেল, এটা জাস্ট হচ্ছে আমি জন্য একটু নিচে নামতে পারি, এটার এই জন্য দিলাম। আচ্ছা, মার্জিন বটমটা আমি এখান থেকে কাট করতেছি, এটা আমি কোথায় দিব বলেন তো, এটা আমি দিব অ্যাঙ্কর ট্যাগের পরে। আমি যদি ডট ওয়ানের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, এই অ্যাঙ্কর ট্যাগের পরে আমি এটা দিই, তাহলে এটা মেইবি কাজ করার কথা, সেভ করলাম, দেন এখানে এসে রিলোড।
আচ্ছা, কিন্তু জায়গাটা আর আদৌ নিতেছে না। আচ্ছা, যদি না নেয় তাতেও আমাদের কোনো প্রবলেম নাই, যদি দেন দেখি এখন নাই কিনা। আচ্ছা, এটাকে আমরা একটু পরে করি, যেটা করতে চাচ্ছি এটাকে একটু পরে করি। আমরা সেভ করলাম, রিলোড। আচ্ছা, এরপরে আমাদের এখানে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, এই যে দেখতে পাচ্ছি এটা অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগের কাজটা আমাদের করতে হবে। অ্যাঙ্কর ট্যাগের কাজ করার জন্য ফার্স্ট অফ অল আমরা আমাদের সিএসএস এর মধ্যে এসে ডট ওয়ান ক্লাস ধরে অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এটার একটা কালার আছে, কালারটা দেখি আমরা কি কালার আছে এখানে। এখানে এরকম একটা কালার দেওয়া হয়েছে, এই কালারটাকে যদি আমি একটু ধরি, ধরে এখানে এসে যদি আমি বলি কালার এটা, দেন এটার ফন্ট সাইজ যদি আমরা দেখার চেষ্টা করি যে 12, এটার ফন্ট সাইজ হচ্ছে 12। আমরা যদি এখানে বলি ফন্ট সাইজ অবশ্যই হবে 12 পিক্সেল, সেভ করলাম। দেন এখানে এসে যদি রিলোড করি দেখতে পাবো আমার এটা এরকম দেখা যাচ্ছে, কিন্তু এটা একটু ফন্ট ওয়েট বাড়ানো আছে। আমি যদি এখানে আমার একটু ফন্ট ওয়েট বাড়াই, আমি যদি বলি ফন্ট ওয়েট আমার ফ্রন্ট ওয়েট 700, সেভ করলাম। দেন এখানে এসে রিলোড, এখন মোটামুটি এটার মতো দেখা যাচ্ছে। কিন্তু একটা প্রবলেম, সেটা হচ্ছে এটার নিচে একটা আন্ডারলাইন আছে কিন্তু এটার নিচে কোনো আন্ডারলাইন নাই। তাহলে আমরা যেখানে কি করতে পারি, টেক্সট ডেকোরেশন নান করে দিলাম, নান সেভ করলাম। দেন এখানে এসে রিলোড, দেখা যায়। বুঝতে পেরেছেন তো যে এতটুকু করেছি? এই যে যতটুকু করলাম এতটুক, তারপরের অংশটুকু যা আছে, এই যে এটা, এটাও ইজি, এটাতে কোনো কাজই তেমন সিএসএস নাই। জাস্ট এটাকে আপনারা একটা কন্টেইনার দিবেন, নেবেন, তারপরে এখান থেকে এটা একটা এইচ ওয়ানের মধ্যে আছে, এটা একটা প্যারাগ্রাফের মধ্যে আছে, এটা সাইজ কালার আপনারা চেক করে নেবেন। তারপর এখানে একটা কাজ আছে, এটাকে আপনারা ইজিলি করতে পারবেন, তেমন কোনো কঠিন আমি কিছু দেখতেছি না। আচ্ছা, এখন এরপরে দেখেন আরেকটু কাজ ছিল আমাদের, যে উপরে দেখছেন কতগুলো আইকন ইউজ করছে দেখা যায়, কিন্তু আমার এখানে কোন আইকন আছে? এই আইকনের জন্য আমরা কিভাবে আইকন নিব, বা হচ্ছে দেখেন এই যে ফুটারে, এই যে দেখেন ফুটারে দেখছেন এই যে কতগুলো গুগলের আইকন, দেন টুইটার, দেন ফেসবুক, দেন ইনস্টাগ্রাম, এখানে অনেকগুলো আইকন ইউজ করা হয়েছে। এই আইকনগুলো কিভাবে নিব, তাই না? আমাদের তো আইকনগুলো লাগবে। এই আইকনগুলো নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যদি এখানে এসে লিখি যে ফন্ট অসম, এই ফন্ট আসামের মধ্যে এসে ফার্স্ট অফ অল আমি এখান থেকে একটা আইকনে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি একটা অ্যারোর আইকন আছে, অ্যারো। তাহলে আমি এখানে যদি একটু আইকনের মধ্যে এসে সার্চ করি যে অ্যারো, তাহলে আমরা এখান থেকে আইকনটা এটাই আপাতত একটু, আমরা এখান থেকে আইটাকে জাস্ট কপি করলাম। দেন আমাদের এইচটিএমএল এর মধ্যে এই হোমের পাশে এখানে স্পেস দিয়ে আমি এটাকে এখানে ইউজ করলাম, সেভ। কিন্তু এখন যদি এখানে সে রিলোড দেই, আইকনটা কি পাইছে? এখন আমি এখানে যেটা ইউজ করব, যেটা আমার লাগবে, সেটা হচ্ছে আমি এখানে লিখতেছি যে ফন্ট অসম সিডিএন। আমার এখানে ফন্ট অসম এর সিডিএন ইউজ করতে হবে। সিডিএন টা যদি আমি এখান থেকে আমি যেখানে ইউজ করেছি এটা হচ্ছে 4.0, ভার্সন হচ্ছে 4.0 অসম 4, তাহলে আমার অবশ্যই 4 এর আমার সিডিএন নিতে হবে, ভার্সন 4 এটার সিডিএন নিতে হবে। এই যে কপি, কপি লিংক, এই কপি লিংকটাকে নিয়ে জাস্ট হচ্ছে আপনার এই লিংকের নিচে আপনাকে এটা পেস্ট করে দেন, সেভ। এটা সেভ করে দেওয়ার পর এখন যদি আমি আমার ডকুমেন্টসে রিলোড দেই, আসছে? এরপরে আমরা যদি চাই আমরা ফেসবুকেরটাও নিতে পারি, এখানে এসে যদি লিখি ফেসবুক, দেন ফেসবুক অফিসিয়াল এটাই নিচ্ছি,
এটা নেওয়ার পরে এটা এখান থেকে মেবি অনেক সময় কাজ করে না, তারপর আমি দেখি ট্রাই করে হয় কি না। আমি আমার পেজের পরে এটাকে পেস্ট করে দিলাম সেভ, দেন এখানে আসে রিলোড আসছে আসে নাই, জানতাম এটা আসবে না। এটা না আসার জন্য আমরা যদি ফন্ট অসমের লেটেস্ট ভার্সন ইউজ করি, লেটেস্ট ভার্সন আইকন এখানে আসি, এখানে এসে আমি যদি আইকনে যাই একটু, আমি এখানে যদি আইকন সার্চ করি বা আমি এখানে আইকনসে যাই আইকনস, দেন হচ্ছে আমি এখানে লিখতে পারি ফেসবুক। এই ফেসবুকটা থেকে আমি চাচ্ছি এই ফেসবুকটাকে নেওয়ার জন্য, জাস্ট এটার উপরে ক্লিক করে ফেসবুক আমি চাচ্ছি এটা নিব। লেটেস্ট ভার্সনে এই একটাই সমস্যা। আচ্ছা ফেসবুক তো নিলাম, কিন্তু এটার ই কোথায়? আচ্ছা এই যে আমি যদি এটাকে জাস্ট একটু কপি করি, কপি দেন হচ্ছে আমি আমার এই অ্যাঙ্কর ট্যাগের জায়গায় ওইটা বসে দিচ্ছি আইয়ের জায়গায়, সেভ। দেন আমি এখানে এসে এখন যদি আমি রিলোড করি তা জি বলেন আমি কি গ্যালারি থেকে নিছি? আমি হচ্ছে জাস্ট হচ্ছে ওই যে এখানে সার্চ করেছি ওই সার্চে ফেসবুকের উপরে ক্লিক করেছি, আমাকে এই পেজে নিয়ে আসছে, এখান থেকে জাস্ট আমি আইটাকে কপি করে নিয়েছি, জাস্ট এতটুকু আর কিছু না। আচ্ছা তারপর আমি যেটা করেছি দেখেন, আমি এখানে আই লেটেস্ট ভার্সনের ফেসবুক আইকনটা নিয়েছি, কিন্তু এখানে রিলোড করলে এটা আসবে না, ঠিক আছে? কেন আসবে না? কারণ হচ্ছে আমি লেটেস্ট ভার্সনের সিডিএনটা ইউজ করি নাই। আমি যদি এখান থেকে লেটেস্ট ভার্সনের সিডিএনটা নেই, আমার এখানে ভার্সন কত ছিল এটার ভার্সনটা যদি আমি আবার একটু চেক করি, ভার্সনটা আমি একটু চেক করে নিচ্ছি 5.15.3, তাহলে আমি যদি নেই 5.15.3 নিচে আসতেছি 15.3 এটা, তা তারপর আমি এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এখানে এসে জাস্ট এই লিংকের পরে, এই লিংকের পরে আমি আমার এই লিংকটাকে পেস্ট করে দিচ্ছি সেভ। এটা কি জুম হয়ে গেল? আচ্ছা এখন যদি আমি আমার ডকুমেন্টস এসে রিলোড করি তাহলে দেখবো আমার এখানে ফেসবুকটা পেয়েছে, দেখা যায়। এইভাবে করে আপনারা এই এইটা নেবেন, দেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যা ইচ্ছা আপনারা চাইলে ইউজ করতে পারেন, নো প্রবলেম, সব কিছুই কাজ করবে, ঠিক আছে? আর অবশ্যই সবাই এই বাকি অংশ আমি আর আজকে দেখাবো না, এই অংশ আপনারা অবশ্যই বাসায় সবাই এইচডব্লিউ থাকবে, এই প্রজেক্টের বাকি অংশ সবাই অবশ্যই এই প্রজেক্টটা করবেন, ঠিক আছে? আজকে